দুর্গাপুজো চলে যাওয়ার পর কালী পুজোর একটা ভিড় আমরা দেখি বারাসাত রানাঘাট সেকশনে। তাই এবছর পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত 8টি লোকাল ট্রেন চালাচ্ছে, মানে 4 পেয়ার্স লোকাল ট্রেন চালাচ্ছি আমরা শিয়ালদা ডিভিশনে কালী পুজো এবং ভাইফোঁটা দীপাবলির জন্য। শিয়ালদা থেকে ডানকুনির উদ্দেশ্যে আমরা 31 তারিখে রাতেবেলায় 11:30 একটি ট্রেন ছাড়বে, যেটি শিয়ালদা থেকে ডানকুনি যাবে। সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে, দক্ষিণেশ্বরের তার মধ্যে উল্লেখযোগ্য স্টেশন যেখানে ভিড়টা হয় আমরাও জানি আপনারাও জানেন। পরে আরেকটি ট্রেনের কথা বলি, শিয়ালদা থেকে বারাসাত, বারাসাতের কালী ঠাকুর দেখার জন্য মানে চারদিক থেকে মানুষজন আসেন। শিয়ালদা বারাসাতের ট্রেনটি 31 তারিখ এবং 1 তারিখের মধ্যরাতে, যে রাত্রি সেখানে রাত্রি 12:10 শিয়ালদা থেকে ছাড়বে। আবারও বলছি, শিয়ালদা থেকে বারাসাত যাওয়ার জন্য রাত্রি 31 তারিখ এবং 1 তারিখে যে মধ্যরাত, তার 12:10 ছাড়বে। আপনারা যে বারাসাতে ঠাকুর ঘুরে দেখে আসতে পারবেন। আর আরেকটি ট্রেন শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছে, ওটিও 31 এবং 1 তারিখের মধ্যরাতেই 12:40 ছাড়বে। অপর আরেকটি ট্রেন বারুইপুরের উদ্দেশ্যে যাবে, সেটিও শিয়ালদা থেকে 31 এবং 1 তারিখের মধ্যরাতেই 12:30 শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। যদিও 31শে অক্টোবর একটা ছুটির দিন, তবুও অন্যান্য যে উইকডেজের মতোই আমরা কিন্তু শিয়ালদা ডিভিশন থেকে সেদিনকে সমস্ত লোকাল ট্রেন চালাবো। হ্যাঁ, অন্য উইকডেজে যেমন আমরা চালিয়ে থাকি, যেটি সমস্ত হল স্টেশন এবং ফ্ল্যাগ স্টেশনেও দাঁড়াবে, যাতে কালী পুজো আপনারা ভালোভাবে দেখতে পারেন, আনন্দ করতে পারেন। ধন্যবাদ। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।